পরিবহন মালিক শ্রমিকদের দাবি অনুযায়ী আইনের কয়েকটি ধারা সংশোধনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেন আপাতত আইনের কয়েকটি ধারার প্রয়োগ শিথিল থাকবে চালকরা লাইসেন্স নবায়নের জন্য জুন পর্যন্ত সময় পাবেন শনিবার রাতে পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন এ সময়ের মধ্যে কোনো ধরনের পরিবহন ধর্মঘট হবে না বলেও জানান পরিবহন শ্রমিক নেতা শাহজাহান খান সড়ক পরিবহন আইন কার্যকরের পর থেকে এই নিয়ে দেখা দেয় পরিবহন শ্রমিকদের মধ্যে ব্যাপক অসন্তোষ নতুন শ্রমিক পরিবহন আইনের বেশ কয়েকটি ধারা পরিবর্তন করতে প্রথম থেকে জোরালো দাবি ছিল পরিবহন শ্রমিকদের এই সমস্যা সমাধানে পরিবহন শ্রমিক নেতা এবং সংসদ সদস্য শাহজাহান খানের নেতৃত্বে পঞ্চাশ জনের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তার বাসায় বৈঠকে বসেন শনিবার রাতের এই বৈঠকে শ্রমিক নেতা ছাড়াও যোগ দেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিআরটি প্রতিনিধি দুই ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী জানান আগামী জুন পর্যন্ত লাইসেন্স এবং পরিবহন ফিটনেসের জন্য সময় পাবেন পরিবহন চালক ও শ্রমিকরা যে কয়টা বিষয় আমাদের এই ফেডারেশন এবং আমাদের স্টেক হোল্ডাররা আমাদের কাছে আপত্তি তুলেছে সেইগুলো আমরা মনে করছি ড্রাইভিং লাইসেন্স একটা যৌতিক দাবি ফিটনেসের জরিমানা একটা যৌতিক এবং এই রকম আরও যেই দুই চারটে যৌতুক ছিল সেইটার জন্য আমরা তিরিশে জুন পর্যন্ত অ্যাকশনে যাব না এইটাই আমাদের কথা ছিল বৈঠকে উপস্থিত পরিবহন শ্রমিক নেতা শাহজাহান খান এই সময়ের মধ্যে কোনো ধরনের পরিবহন ধর্মঘট না করার ঘোষণা দিয়েছেন ধর্মঘট এটা করার আমাদের কোনো নিয়ত নাই আমাদের কোনো ইচ্ছাও নাই আমরা ধর্মঘটে কর্মসূচিও দেয়নি এবং আজকেও আমরা কর্মসূচি দিচ্ছি না আমরা শুধু বলছি যে আমরা এই এটার জন্য জুন তিরিশে জুন পর্যন্ত মাননীয় মন্ত্রী যে সময় নির্ধারণ করে দিয়েছেন এই তিরিশে জুন পর্যন্ত আমরা সেটা মেনে নিয়ে আমরা তিরিশে জুনের পরে গিয়ে আমরা যদি দেখি যে এইগুলো সঠিকভাবে হচ্ছে না তখন আমরা রাজধানীতে দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ব্যাপক আন্দোলনের মুখে নতুন সড়ক পরিবহন আইন দু পাশ করে সরকার যা চলতি বছর পয়লা নভেম্বর থেকে কার্যকর হয় সাদাত রহমতুল্লাহ সময় সংবাদ ঢাকা